रोशनीदी तो राग करे चले गेछे एखन जोदि आबार फिरे आसे ओ जोदि फिरे नाओ आसे ओर बाड़ीर लोकजन चेष्टा करबे ओके एई बाड़ीते फेरत पाठाबार होतेई पारे ओ फिरे एलो किन्तु आमार छेले जे एत बड़ सर्वनाश करेछे ताके एत सहजे आमि मेने नेब आमादेर बाड़ीते थाकते देब सेटा तो होबे ना ताई ना আর যদি আমি বাধ্য হই ওকে থাকতেও দি ও যদি আমাদের বাড়িতে থাকেও তাতে তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে না এটা তো কোথাও লেখা নেই জাহ্নবী তোমাকে আমি যতটা সাহসী ভেবেছিলাম দেখছি ততটা সাহসী তুমি নও নিজের জায়গা নিজের মানুষের জন্য মানুষ কত কিছু করতে পারে এইটুকু করতে পারবে না তার বাড়িতে থাকতে পারবে না তুমি আমার জন্য বাড়িতে আবার একটা অশান্তি হোক এই অবস্থায় এটা আমার খুব খারাপ লাগবে তোমার খারাপ লাগলে খারাপ লাগবে আমার ভালো লাগবে ঋষির ভালো লাগবে সেটা ভেবে অ্যাট লিস্ট করো সেটা ভেবে অন্তত এই বাড়িতে থাকো আর কথা বাড়িও না এবার যাও গিয়ে খেয়ে নাও আমাকে কিন্তু যতটা মিষ্টি শাশুড়ি তুমি ভাবছো ততটা মিষ্টি শাশুড়ি কিন্তু আমি নই আমি খুব কড়াও মিঠে কড়া কথা না শুনলে আমি কিন্তু খুব শাসন করব থাক আর লজ্জা পেতে হবে না মনে মনে যে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে অ্যাকসেপ্ট করেছি সেটা বোধহয় বিশ্বাস হচ্ছে না তোমার তাই না छोटो माँ छोटो माँ ना आमी तुम्हार मुख थेके माँ डाकटाई शुनते चाई बेश ओटा बरंग तोलाई थाक पाकापाकी जतक्षण आमार बाड़ीते तुमी घरेर लक्ष्मी हिसेबे ना आसछो ततक्षण ना छोटो माँ हिसेबेई चलबे जाओ आर कथा बाड़ियो ना এবার খেয়ে তৈরি হয়ে নাও আমাকে ফিরতে হবে তাড়াতাড়ি যাও বেশ আমি যাচ্ছি তোমার আদেশ অমান্য করার ক্ষমতা তো আমার নেই কিন্তু আবার কিন্তু ছোট মা আমি অশান্তি সহ্য করতে করতে একদম শেষ সীমায় এসে পৌঁছেছি আমি আর অশান্তি সহ্য করতে পারি না এর থেকে মনে হয় যে গাছতলায় থাকলে সেটা অনেক বেশি সম্মানের জাহ্নবী একটা বিরাট বড় কাজে নেমেছো তুমি আর সেই কাজের পথটা যেমনই কঠিন তেমনই বন্ধুর অত সহজে তুমি সবকিছু পেয়ে যাবে এটা ভাবছো কি করে হ্যাঁ এখন অনেক কিছু সহ্য করতে হবে তোমাকে একটা কথা জানো তো ঈশ্বর তাকেই সহ্য করার ক্ষমতা দেন যে সহ্য করতে পারে আমি জানি তুমি পারবে আর তোমার এই কাজে আমি তোমার সঙ্গে থাকব যাও লক্ষ্মী মেয়ে আমার খাবারটা টেবিলে রেখেছি খেয়ে নাও আর খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি অপেক্ষা করছি কেমন ওদের এত বড় সাহস উল্টো আমাদের বিরুদ্ধে ওরা কেস করছে ওই মেয়ে কি দুর্দর্শ বুঝতে পারছো তো আমার জীবনটাকে আমার সংসারটাকে ভেঙে ছাড়খাড় করে দিল দেখো তুমি যেটা করেছো সেটাও কিন্তু ঠিক কাজ করোনি নিজের স্বামীকে হাজতবাস করাচ্ছো সেটাকে ঠিক হচ্ছে বেশ করেছে আমার মেয়ে বেশ করেছে নালে যেভাবে ঋষি বাড়াবাড়ি করছিল তাকে থামাতো কে কারোরই তো কথা শুনছিল না সে কি লাভ হলো বলো তো এটা করে তোমরা তো ওর জেদ আরো বাড়িয়ে দিলে না তোমরা কিছু লাভ দেখতে পেলে কি যারা ঋষিকে একটুও চিনবে তারা তো এটা জানবে যে ঋষি আর পাঁচজনের মতো না ঋষি পাঁচজনের থেকে সম্পূর্ণ আলাদা একটা ছেলে হ্যাঁ অনেকের থেকে আলাদা, তো অনেকের থেকে আলাদা বলেই তো একসঙ্গে দু দুটো মেয়ের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করছে। রোশনি দেখো, তুমি তোমার স্বামীকে ঠিক মতো ধরে রাখতে পারোনি, এই দোষটা কিন্তু সম্পূর্ণ তোমার। মা প্লিজ এই সময় ভুলভাল কথাগুলো বলো না তো। যদি তাই বলি তাহলে কি তুমিও ধরে রাখতে পেরেছিলে নাকি? কি বললে তুমি? ঠিকই তো বলছি মা, নেহাত বাবা নিজের ইচ্ছেতে যায়নি তাই। হ্যাঁ রোশনি, কথাটা তুমি ঠিকই বলেছো। আমার যতই খারাপ লাগুক তবু আমি ওই একই কথা বলবো, কারণ সবাই তো আর তোমার বাবা না, তাই না? যে একটা ঘটনা ঘটিয়ে মুখ মুছে চলে আসবে না। তোমার বাবা যদি মেয়েটার জন্য কিছু টাকা পয়সা দিয়ে আলাদা ব্যবস্থা করে দিত তাহলে হয়তো ঋষি এই বাড়াবাড়িটাই করতো না, কিন্তু তোমার বাবা তো সেই পথে হাঁটলই না। কেন বাজে কথা বলছো তুমি? আমি এটা বুঝতেই পারছি না। আমি ওদের অফার করিনি টাকা পয়সা, ওরা যা চাইছিল আমি দিতে রাজি ছিলাম, কিন্তু তখন ঋষি তো রুখে দাঁড়ালো, বলে না এটা হবে না। তা আমার কেন দোষ বলছো এখন? আচ্ছা, টাকা পয়সা দিতে চাই কথাটা বলার কি খুব প্রয়োজন ছিল? তুমি তো মেয়েটাকে কিছু টাকা পয়সা দিয়ে একটা আলাদা ব্যবস্থা করে দিতে পারতে, তাহলে তো ঋষি আর এই পথে হাঁটতো না, এত কথা উঠতো না। আসলে কি বলতো, তুমি তোমার মেয়ের জীবনটা নষ্ট করছো, আর শুধু একটা মেয়ে না, দু দুটো মেয়ের জীবন নষ্ট করে চলেছো। মা মনে হচ্ছে তুমি তো একেবারে সত্য যুগ থেকে নেমে এলে। আমি জানি আমার কথা তোমাদের খারাপ লাগবে, আসলে লাগারই কথা। এতদিন তো তোমাদের কথায় তাল মিলিয়ে চলেছি, তাই না? কিন্তু এখন আর আমি চলতে পারছি না, কারণ এখন আমার মেয়ের জীবন জড়িয়ে আছে। আর কোন মা চায় বলো তো যে তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে সর্বস্বহীন হয়ে এই বাড়িতে চলে আসুক, বাপের বাড়িতে চলে আসুক? আজ যখন তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে তখন তো তুমি আমাদের ঘরেই এসে পড়েছো। এই বাড়ি ছাড়া তো তোমার আর অন্য কোথাও যাওয়ার গতি নেই। তার উপর আবার কেস কাছারি চলছে। তুমি কি মনে করো ঋষি তোমাকে মেনে নেবে? আর ঋষির কাছে চলে গেলে তুমি খাবেই বা কি? ঋষির তো চাকরিটাই চলে যাবে। লোকে কি বলবে যে এই মেয়েটা যাকে বিয়ে করেছে সেই ছেলেটার কেলেঙ্কারির দায়ে তার চাকরি চলে গেছে। আর সেই চাকরি চলে যাওয়ার জন্য কে দায়ী? তার নিজের স্ত্রী। তুমি এগুলো মেনে নিতে পারবে? তুমি থাকতে পারবে রোশনি? শোনো, আমার যেটা মনে হয় ঋষি তোমার সঙ্গে আর থাকবে না, তুমি দেখে নিও। তুমিও আমাকে চেনো না মা, আমি এমন খেলা খেলবো ঋষি মরে যেতে যেতে আর কারোর হাত না পেয়ে তখন ওকে আমার হাতটাই আঁকড়ে ধরতে হবে। এখন এই আজে বাজে কথা বলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। ভুলে যেও না কালকে আমাদের কোর্টে যেতে হবে, ভালো একটা উকিল ঠিক করতে হবে, সে আমাদের হয়ে রিপ্রেজেন্ট করবে তো। এবং আজই তার সাথে আমাকে কথা বলতে হবে, অফিসে আমার লিগেল টিমের সাথে ডিসকাস করে একজন ভালো উকিলকে অ্যাপয়েন্ট করতেই হবে আমাকে। টাকা যায় যাক, কিন্তু আমি মাথা নত করবো না এই ঋষির কাছে। ও যখন এই জায়গায় আমাদের দাঁড় করিয়েছে তখন আমি ওকে ছাড়বো না। খাদের কিনারায় আমাকে দাঁড় করিয়েছে তো, ওই খাদে ধাক্কা মারবো আমি। তুমি কার সম্পর্কে কথাগুলো বলছো বলো তো? তুমি যার সম্পর্কে কথাগুলো বলছো না, সে তোমার মেয়ের স্বামী, তোমার জামাই। তুমি তার সম্পর্কে এই কথাগুলো বলতে পারছো? এটা কিছুক্ষণ আগেই বললে যে ঋষি এই সম্পর্ককে আর কোনোদিন মেনে নেবে না। তার মানে কি হলো? সম্পর্ক টিকবে না। আর এই সম্পর্ক যদি না টেকে ঋষিকে আমি ছাড়বো না। আর যদি সম্পর্ক ভেঙেই দেয় তখন ঋষি আমার কে হলো? কেউ না, আমার অপোজিশন। আর অপোজিশনকে আমি ছেড়ে দিই না। দেখো, আমি সেই কথা বললেও তোমার মেয়ে তো আর সেই কথা বলছে না। তোমার মেয়ে তো বলছে সে শেষ পর্যন্ত নাকি ঋষির হাত ধরে থাকবে। এতদিন ধরে আমাকে কি অপমানটাই না সহ্য করতে হয়েছে। ঘরের ভেতরে আমার অপমান হয়েছে, ঘরের বাইরে অপমান হয়েছে, আর এখন তো পৃথিবীর কাছে মুখ দেখানোর উপায় ছাড়েনি আমার জন্য ঋষি। তোমার কি মনে হয় ওকে ওকে সব কিছু দাম দিতে হবে না? আমি ওকে এমনি এমনি ছেড়ে দেবো? কখনো নয়। এত ভালো মেয়ে হিসেবে তুমি আমাকে মানুষ করনি বাবা, আর এত ভালো মেয়ে আমি হয়ে উঠতেও পারিনি, তাই এসব কথা না বাদ দাও। তাও একটা কথা বলবো আমি, তাও একটা কথা বলবো, এইভাবে শ্বশুর বাড়ি ছেড়ে এখানে তোর থাকাটা উচিত হয়নি। এই সময়টা জরুরি ছিল মাটি আঁকড়ে নিজে শ্বশুর বাড়িতে থাকা। বাবা ওই বাড়িতে গিয়ে থাকা না আমার আমার এতটুকু ইচ্ছেও নেই। সবসময় তো সবার সমবেদনা নিয়ে থাকা যায় না, আর সব থেকে বড় কথা তো হলো ঋষির মা, উনি তো সমবেদনা জানান না, উনি সরাসরি আমাকে অভিযোগ করে। ঋষির মা তোকে কি বললো না বললো তাতে তোর কি এসে যায়? তুই এতটাই ভালনারেবল, এতটাই বাধ্য মেয়ে যে উনি বললেন না তুই চলে এলি। এইভাবে মানুষ করেছি আমি, ফাইট করতে পারি না বলে বোঝাতে পারবো না। রশ্মি তোর ওখানে থাকাটা খুব জরুরি ছিল। If you have to fight the system, you have to be within the system. ওই বাড়িতে থাকা তোর জরুরি ছিল। যতদিন শ্বশুর বাড়িতে থাকবি ততদিন তোর অধিকার থাকবে। বাবা তুমি যদি বলো তাহলে তাহলে আমি যাবো সেখানে। না না দাদা, আমি একটা প্ল্যান করেছি, আমি নিজে হয়তো তোকে নিয়ে যাব, আর ওদের বলবো যে ভাই এটা তোমাদের রেসপন্সিবিলিটি। মেয়েটার মান সম্মান আর কিছুই রাখলে না বলো? অবশ্য তোমার মেয়ে তো নিজেই নিজের মান ডুবিয়েছে, আর তুমি তুমি বাবা হয়ে তোমার নিজের মেয়েকে সমুদ্রে ডুবিয়ে দিচ্ছ। এই থামো তো, তখন থেকে এমন এমন কথা বলছো, সবটাই তো আমাকে আপোস করছো তুমি। মনে হচ্ছে আমার বাড়িতে থাকো না তুমি, আমার খাও না, আমার পরো না। হ্যাঁ ঠিকই বলছো, আমি নিজে তো কিছু করি না তাই না? তোমার পয়সায় খাই, তোমার পয়সায় পড়ি, তাই তো তোমার বর্ষ তোমাকে মেনে নিতেই হবে। তাই তো করছিলাম এতদিন বলো, কিন্তু এখন আর করতে পারছি না, কারণ এখন আমার মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। কোন মা চায় বলো তো যে তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এইভাবে সর্বহারা হয়ে ফিরে আসুক? আমি তোর ভবিষ্যৎটা বুঝতে পারছি তাই না, সেই জন্য আরো বেশি করে এই কথাগুলো বলছি ওকে। আমি জানি আজ আমার কথাগুলো তোমাদের কারোর ভালো লাগছে না, কিন্তু দেখো আমার এই কথাগুলো না একদিন অক্ষরে অক্ষরে ফলে যাবে, মিলিয়ে নিও তোমরা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর ভবিষ্যৎবাণী করতে হবে না, অনেক করে নিয়েছো যা করার। শোনো আমি কোনো ভবিষ্যৎবাণী করিনি, কষ্ট করে সন্তানের জন্ম দিয়েছি আমি, আমার সন্তানের প্রতি আমার স্নেহ ভালোবাসা মমতা সব আছে। মা হিসেবে আমার অধিকার আছে তার কোনটায় ভালো হবে কোনটায় খারাপ হবে সেটা দেখার। তুমি আর কি বলবে? তুমি কোনোদিন না আমার কথা শুনেছো আর কোনোদিন শুনবে, আর এই যে তোমার মেয়ে আমি জানি সেও শুনবে না। আমি কে বলার? তোমাদের যা নিয়তি আছে তাই হবে। সব যখন জেনে নিয়েছো তখন এত কথা বলছো কেন মা? বাবা বাবা আমার কি করা উচিত বলো তো, কি করবো আমি? দেখো রশ্মি, আমি আগেই তোকে বলেছি ওই বাড়ি ছেড়ে এখানে আসাটা তোর উচিত হয়নি, কারণ তুই তোর ছোট মাকে চিনিস, মানে ঋষির মাকে। উনি খুব ঝগড়া করতে পারেন, ওই ফাইট করার একটা টেন্ডেন্সি আছে ওনার। এবার এর মধ্যে যদি ওই মেয়েটাকে নিয়ে এসে ওই বাড়িতে রাখে তখন কি হবে ভাবতে পারছিস? এই সুযোগটা তোর দেওয়া উচিত হয়নি। বাবা এই কদিনে ওকে নিয়ে আসেনি তো? দেখ রশ্মি, না গেলে তো কিছুই বুঝতে পারবো না তাই না? আমার প্ল্যানে আমি তোকে নিয়ে যাব, গিয়ে আমরা সবটাই জানতে পারবো। একটু অভিনয় করতে হবে, সেটা করবো আমরা। তোর জন্য এইটুকু অভিনয় তো আমাকে করতেই হবে। যাক তাহলে তো সবকিছু তোমার বাবাই ঠিক করে দিলেন। তবে একটা কথা বলবো রশ্মি, ফিরে যাচ্ছ খুব ভালো, किन्तु मने रेखो जले बास करे कुमिरेर संगे झगड़ा करा जाय ना। देखो यदि शोशुर बाड़ीते गिये मानिये गुछिये चलते पारो तबे एकटा कथा मने रेखो जले बास करे किन्तु कुमिरेर साथे लड़ाई करा जाय ना। और तुमी यदि ऋषिर संगेई थाकते चाओ ताहले ऋषिर नामे जा जा केस करेछो सेगुलो किन्तु उइथड्र करते हबे तोमाके तबेई ऋषि तोमार संगे थाकबे एई कथाटा मने रेखो। वो मेटा जो जीवन थे चले जाए आउट अफ कोर्ट सेटलमेंट कर नेब किन्तु ऋषि सेटा करते राजी हबे किना सेटा आमार खूब सन्देह आछे। तुम्हारे की जे बोलो ना आमी किछुई बुझते पारी ना। अरे सिम्पल कथा एकदिके तार बो एकदिके डेफेमेशन सूट हबे चाकरी चले जाबे तार छाड़ा আমার এত বড় ব্যবসা সবটাই তো ও পাবে। এই সব ছেড়ে দিয়ে ওই কাজের মেয়ের পেছনে যাবে। আচ্ছা একটা সত্যি কথা বলো তো তুমি তো এত মানুষকে চড়াও তোমার কি মনে হয় ঋষি তোমার সম্পত্তির কোনো তোয়াক্কা করে নাকি ঋষি তোমার মেয়ের তোয়াক্কা করে আর নাকি ঋষি নিজের চাকরির তোয়াক্কা করে? আমার কি মনে হয় বলো তো সত্যের কাছে ঋষি কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করে না। দেখো এখনো কিন্তু অনেক সময় আছে যেটা করছো যেটা করতে চাইছো মেয়ের স্বার্থের কথা ভেবে তবে সেটা করো। যে পাপ তুমি করেছো সেই পাপটাকে মেনে নাও ওই মেয়েটাকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়ে তাদের একটা আলাদা থাকার ব্যবস্থা করে দাও। দরকার হলে তুমি ওই মেয়েটার কাছে হাত জোর করে ক্ষমা চাও। তুমি বলো যে আরেকটা মেয়ের জীবন তুমি তার কাছে ভিক্ষা চাইছো কি গো বলো না তোমার নিজের মেয়ের জন্য তুমি এইটুকু করতে পারবে না? দেখো অবস্থা দেখে আমাকে ব্যবস্থা করতে হবে। পরিস্থিতি যদি ওইদিকে নিয়ে যায় তাহলে যা হবে দেখা যাবে। আমাকে এটাও তো দেখতে হবে যে মেয়েটার কত দম আর ঋষি ওই অবৈধ মেয়ের জন্য কত দূর যেতে পারে। বাহ যাকে নিজে জন্ম দিয়েছো তাকে তুমি নিজে অবৈধ বলছো? সত্যি সত্যি বলছি তোমার না তুলনা নেই। থামবে তুমি প্লিজ। মা তখন থেকে যে তোমার কি হয়েছে না আমি বুঝতেই পারছি না। হঠাৎ করে তুমি একেবারে দরদি হয়ে উঠে পড়েছো জাহ্নবী দরদি। যেই মেয়েটা আমার জীবনটা ছারখার করে দিল তার প্রতি তোমার দরদের অন্ত নেই দেখছি। বাবা যা করেছে একদম ঠিক করেছে বাবাকে বাবার মতো খেলাটা খেলতে দাও না। বাবার বুদ্ধির কাছে তুমি কোনোদিনও পারবে? আর আমিও তো আছি আমারও যথেষ্ট বুদ্ধি আছে তোমার থেকে অন্তত বেশি বুদ্ধি আছে তাই তোমার পরামর্শ না আমার কোনো দরকার হবে না। বাবা যেতেই যদি হয় তাহলে চলো আর দেরি করবো না। শোনো দুপুরের খাবারটা খেয়ে তারপরে যাও। কেন মা তোমার কি মনে হয় এখন ওই বাড়িতে গেলে ওরা আমাকে খেতে দেবে না? আমার কি মনে হয় আর না হয় তাতে তোমাদের কিছু যায় আসবে না আর আমি আমার মনে হওয়ার কথা কিছু বলছিও না। আসলে কি বলো তো তোমার নাম করে রান্না করেছি তো তাই না খেয়ে চলে গেলে আমারই খারাপ লাগবে। আর এইটুকু সময় দেরি হলে আমার মনে হয় না খুব বেশি কিছু অসুবিধা হবে তাই দুপুরের খাবারটা খেয়ে তারপরে যেও। ঠিক আছে তোকে চিন্তা করতে হবে না দাঁড়া আমি একটু কাজ সেরে নিই আমার উকিলের সাথে একটু কথা বলার আছে তারপরে ও বেলা আমি তোকে ওই বাড়ি নিয়ে যাব। ঠিক আছে বাবা তাই হবে। দাঁড়াও কেন বলো তো রোজ রোজ এই অনাচার তো চলতে পারে না ছোট। কোন অনাচারের কথা বলছো তুমি মেজদি? তুমি না বলে কয়ে বাড়ি থেকে চলে যাবে কেন? তুমি চুরি করতে যাচ্ছ নাকি ডাকাতি করতে যাচ্ছ? ছেলে কি তোমার একা? ছেলে আমাদের কেউ নয়? ওই ছেলের জন্য আমাদের মন উচ্চারণ করে না এ তো ছোট ঠাকুরপো ভাবছে এখন তাদের বাড়িতে গিয়ে সবকিছু মিটমাট করে নেবে। আমি কোনো মিটমাট চাই না। তুমি না চাইলে হবে নাকি? সব চাওয়া কি তোমার চাওয়াতে হবে? ছেলে কি তোমার একার? তোমরা তো প্রমাণ করে দিয়েইছো যে ছেলে আমার একার। আমার ছেলে কোনোদিন কোনো অন্যায়ের কাছে মাথা নিচু করেনি, আর আমিও কোনোদিন করব না।